প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আমি আসলে ট্র্যাডিশন এবং ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট টিএসসি ডট কর্তৃক রচিত এই ট্র্যাডিশন এবং ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের বিষয়ে আমি আসলে আজকে তোমাদের সামনে আলোচনা করব। তো আমি অন্য একটি ক্লাসে ইংরেজিতে লেকচারটা দিয়েছি এবং বাংলাতে আমি এটি সর্বসাধারণের জন্য আমি একটু আলোচনা করতে চাই। তো ট্র্যাডিশন এন্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এটি আসলে টিএসসি ডটের একটি বিখ্যাত ক্রিটিসিজম, সমালোচনা ধর্মী প্রবন্ধ, এবং এই প্রবন্ধটি 1919 সালে দ্য ওয়েস্টল্যান্ড লেখার আগে তিনি এটি লিখেছিলেন এবং প্রকাশ করেছিলেন। এবং ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্টটিকে যতগুলো আধুনিককালে প্রবন্ধ, মানে বিশেষ করে সমালোচনা ধর্মী প্রবন্ধগুলো রচিত হয়েছে, তার মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য প্রবন্ধ বলে বিবেচনা করা হয়ে থাকে। ট্র্যাডিশন এবং ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের মধ্যে টিএসসি লিয়ার আসলে পুরো চ্যাপ্টারটাকে তিনি তিনটা ভাগে ভাগ করেছেন। প্রথম চ্যাপ্টারটিতে তিনি ট্র্যাডিশনের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছেন, দ্বিতীয় চ্যাপ্টারটিতে তিনি ট্র্যাডিশন এবং ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন, তৃতীয় চ্যাপ্টারটিতে তিনি কিছু কনক্লুডিং রিমার্ক বা মন্তব্য, মানে উপসংহারে তিনি কিছু মন্তব্য করেছেন। তো ট্র্যাডিশনের ব্যাপারে তিনি বলতে যে বলেছেন যে সাধারণত প্রত্যেকেই কোনো কথা বলার সময় বলে যে না, সেই ঐতিহ্য থাকছে না, ট্র্যাডিশনটা আমরা হারিয়ে ফেলছি, এই কথাগুলো বলতে থাকে। যেমন বর্তমান যুগের যদি কাউকে বলা হয় তাহলে তারা কিন্তু বলবে যে না, এখন আর সেই ট্র্যাডিশন নাই, এরকম কিন্তু আমরা বলি, বা ঐতিহ্য হারায় যাচ্ছে এরকম আমরা, বা হারিয়ে যাচ্ছে এরকম আমরা বলে থাকি। কিন্তু যদি মানে কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা ট্র্যাডিশন যে হারিয়ে যাচ্ছে ট্র্যাডিশন কাকে বলে, তখন কিন্তু অনেকের পক্ষেই আসলে ট্র্যাডিশনের সংজ্ঞাটা সুন্দরভাবে দেওয়াটা খুব কঠিন হয়ে যাবে, অনেকেই ট্র্যাডিশনের সংজ্ঞা দিতে পারবে না। কিন্তু ট্র্যাডিশনের অভাবটা অনুভব করছে বা ট্র্যাডিশনের অভাব যে হচ্ছে সেটা বলছে, কিন্তু ট্র্যাডিশনের সংজ্ঞা দিতে যে অনেকেই কিন্তু তারা আসলে দিতে পারবে না। তো সেক্ষেত্রে টিএসসি ডট তিনি ট্র্যাডিশনের সংজ্ঞা এইভাবে দিয়েছেন যে ট্র্যাডিশন মানে হচ্ছে যে বর্তমানে আমি যে ধরনের সংস্কৃতি আমি লালন করি বা যে ধরনের চর্চা আমি লালন করি, সেই চর্চাটার সাথে অতীতের যে চর্চার যে সম্পর্ক, অতীতের থেকে আমি যে চর্চাগুলো বা আমি যে কালচারগুলো আমি লালন করব, যে কালচারগুলো আমি উত্তরাধিকার সূত্রে বা আমার অভিজ্ঞতার মাধ্যমে আমি যেগুলো ধারণ করব, সেই জিনিসগুলো আমি বর্তমানে আমি আবার লালন করছি, বর্তমানে আমি সেটাকে চর্চা করছি, এবং সেটি হচ্ছে আসলে ট্র্যাডিশন। তো সেক্ষেত্রে তিনি যেটা মনে করেন যে সেটা হচ্ছে প্রত্যেকটা ট্র্যাডিশনের ক্ষেত্রে বা ট্র্যাডিশনটাকে ধারণ করার ক্ষেত্রে আসলে ঐতিহাসিক যে উপলব্ধিবোধ, যেটাকে আমরা ইংরেজিতে বলি হিস্টোরিক্যাল সেন্স, সেটির খুব গুরুত্ব রয়েছে। যেমন যদি কোনো কবি মানে বর্তমানে আগের যে কবিতা লেখার যে ট্র্যাডিশনকে যদি ধারণ করতে চায় তাহলে তার হিস্টোরিক্যাল সেন্স থাকতে হবে, তাকে জানতে হবে যে অতীতকালের কবিরা, যে কবি সাহিত্যিকরা যে কবিতা বা সাহিত্য চর্চা করছে সেই সেই যুগের সকল কবিতা বা সাহিত্য না জানলেও অন্তত সামগ্রিকভাবে সেই সময়ের ঐতিহ্য এই ক্ষেত্রে কেমন ছিল সেটা জানা খুবই জরুরি। এবং সেটা যদি না জানে তাহলে কিন্তু তার কিন্তু ঐতিহ্যকে লালন করা বা ধারণ করা কোনোভাবেই সম্ভব হবে না। এইভাবে তিনি আসলে ট্র্যাডিশন এবং ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, এভাবেই তিনি আসলে ট্র্যাডিশন এবং ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট সম্পর্কে তিনি আসলে খুব সুন্দরভাবে এখানে মানে বিশেষত ট্র্যাডিশন সম্পর্কে তিনি আলোচনা করেছেন। এবং দ্বিতীয় ভাগে তিনি আসলে ট্র্যাডিশন এবং ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের যে সম্পর্ক সেটি উপস্থাপন করেছেন। এবং তিনি মনে করেন যে একজন ইন্ডিভিজুয়াল পোয়েট, মানে স্বতন্ত্রভাবে কোনো কবির আসলে কোনো গুরুত্ব নাই যদি সে ট্র্যাডিশনের সাথে সম্পর্কিত না হয়। মনে করেন আমি যদি একজন যদি কবিতা রচনা করতে চায় তাহলে তাকে অবশ্যই মানে হঠাৎ করে একজন সে একটা কবিতা রচনা করলো, আগের আগের কবিতার ধারাগুলো কেমন ছিল এগুলো কিছুই সে জানে না, তাহলে সেক্ষেত্রে মানে টিএসসি ডট মনে করে যে তার আসলে কোনো গুরুত্বই নাই, সে হয়তো কয়েকদিন পর আবার হারিয়ে যাবে। এবং ইতিহাস সাক্ষী এরকমটা কিন্তু হয়ে থাকে যে দেখা যায় একজন হয়তো হঠাৎ করে দু একটা কবিতা লিখেছে, তারপরে আবার একসময় সে হারিয়ে গেছে। কেন? কারণ ট্র্যাডিশনের সাথে তার কোনো সম্পর্ক নাই। তো ট্র্যাডিশনের সাথে সম্পর্ক থাকতে গেলে তার তো হিস্টোরিক্যাল সেন্স থাকতে হবে, তার প্রিভিয়াস কাস্টমস, ট্র্যাডিশনস, প্রিভিয়াস যে প্র্যাকটিস এগুলো তাকে জানতে হবে। এবং এটা যদি সে জানতে না পারে তাহলে কিন্তু তার পক্ষে কিন্তু আসলে কোনোভাবেই মানে খুব এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড পার্সন হওয়া সম্ভব হবে না। এই জন্য ট্র্যাডিশন মানে ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের অনেক বেশি গুরুত্ব ট্র্যাডিশনের সাথে সম্পর্ক রাখতে হবে। এবং এক্ষেত্রে তিনি যেরকম ট্র্যাডিশন এবং ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের সম্পর্কে কথা বলেছেন, তিনি আবার পোয়েট এবং পোয়েট্রির সম্পর্কে কথা বলেছেন। তিনি বলেন যে একজন কবির মন, এটা অবশ্যই ক্রিয়েটিভিটির জন্য জরুরি, কিন্তু ক্রিয়েটিভিটি হয়ে যাওয়ার পর কবির মনের আর কোনো গুরুত্ব নাই, কবির মন এবং তার যে পিচ অফ আর্ট এটি একেবারে সেপারেটেড হয়ে যাবে। এবং সেক্ষেত্রে তিনি মানে ক্যাটালিস্টের যে থিওরি, প্রভাবক বা অনুঘটকের যে থিওরি, সেই থিওরিটা তিনি দিয়েছেন যে প্লাটিনাম লাগে সালফার এবং অক্সিজেনের মধ্যে মানে একটি রিয়াকশন করে সালফিউরিক অ্যাসিড
বা সালফার ডাইঅক্সাইড তৈরি করার জন্য। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আসলে মানে এই যখন এই গ্যাসটা তৈরি হয়ে যায়, রিয়াকশনটা যখন হয়ে যায়, তখন কিন্তু আসলে ক্যাটালিস্টের কিন্তু আর কোনো গুরুত্ব থাকে না, মানে ক্যাটালিস্ট কিন্তু তার আগের জায়গায় চলে যায় এবং সে কিন্তু অপরিবর্তিত থাকে, তার কোনো পরিবর্তন ঘটে না। ঠিক একইভাবে কবির মন হচ্ছে সেরকমই, কবির মন এমন যেখানে কি কবি আসলে কোনোভাবেই কি মানে যখন তার পিচ অফ রাইটিংটা হয়ে যাবে, সে পিচ অফ রাইটিং এর ক্ষেত্রে হয়ে যাওয়ার পরে তার মনের আর কোনো গুরুত্ব নাই, শুধুমাত্র সৃজনশীলতার জন্য তার মনের প্রয়োজন ছিল, সৃজনশীলতাকে প্রডিউস করার জন্য মানে উপস্থাপন করার জন্য তার মনের প্রয়োজন ছিল, উপস্থাপিত হয়ে গেছে এবং আর তার মনের কোনো প্রয়োজন নাই। এবং এই জন্য তিনি অবজেক্টিভিটিটাকে খুব গুরুত্ব দিয়েছেন, নৈব্যক্তিকতাকে। তিনি কিন্তু সাবজেক্টিভিটি মানে পার্সোনাল ফিলিংস গুলোকে, রোমান্টিকরা যেরকমটা মনে করতেন যে রোমান্টিকরা পার্সোনাল ফিলিংস গুলো উপস্থাপন করতেন, সেই জন্য ইমোশনস রিকালেক্টিং ট্র্যাঙ্কুইলিটি যেটা হোয়াটসঅ্যাপের থিওরি, সেটাকে তিনি কিন্তু ইনএক্সাক্ট ফর্মুলা মনে করেন, মানে এটাকে এক্সাক্ট ফর্মুলা মনে করেন না, বরঞ্চ তিনি মনে করেন যে এর মধ্যে দিয়ে এক ধরনের অবজেক্টিভিটি সৃষ্টি হবে, কবি এবং কবিতার মনের কবিতার মধ্যে একটা সেপারেশন সৃষ্টি হবে সৃজনশীলতার মধ্যে দিয়ে। এবং তিনি এই ক্ষেত্রে ইম্পার্সোনাল থিওরি বা মানে থিওরি অফ ডিপার্সোনালাইজেশনের গুরুত্ব তিনি বলেছেন, যে কবিতার লিখতে লিখতে কবির মধ্যে এক ধরনের ইম্পার্সোনালাইজেশন হতে হবে, কবি যদি তার নিজেকে যদি সবসময় সম্পৃক্ত রাখেন তাহলে তো ভালো ধরনের ভালো কবিতা আসবে না। এক্ষেত্রে আমি আসলে একটা উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন যদি কেউ যদি অভিনয় করতে যায়, আমি অভিনয় দিয়ে একটু বোঝাতে চাই, যে একজন অভিনয় করতেছে মনে করো যে সে হয়তো অথেরো নাটকে অভিনয় করতেছে, তো অথেরো নাটকে যদি অভিনয় করতে যে যদি সে অথেরো নাটকে অভিনয় করতে যে সে যদি নিজেকে সবসময় মনেই রাখে যে আমি অমুক, তাহলে কিন্তু সে অথেরোটাকে কিন্তু খুব সার্থকভাবে উপস্থাপন করতে পারবে না। অথেরোকে সার্থকভাবে উপস্থাপন করতে গেলে তার কিন্তু সাময়িকভাবে অন্তত ওই সৃজনশীলতার মধ্যে তাকে ভুলে যেতে হবে যে সে অন্য কেউ, তাকে মনে করতে হবে সেই আসলে অথেরো বা সেই আসলে কিং লিয়ার, সেই আসলে হ্যামলেট, সেই আসলে ম্যাকবেথ। এবং যদি যতক্ষণ পর্যন্ত এই ইম্পার্সোনালাইজেশন না হবে, এই ডিপার্সোনালাইজেশন না হবে, তখন কিন্তু আসলে খুব ভালো আর্ট কিন্তু বা ভালো কিন্তু সৃজনশীলতা কিন্তু আমরা পাবো না, কবিতার ক্ষেত্রে কিন্তু একই কথা বলা যায়। এবং সেই জন্য এই ইম্পার্সোনালাইজেশন বা ডিপার্সোনালাইজেশনের থিওরিটা এখানে খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তিনি আরেকটা কথা বলেছেন, সেটি হচ্ছে যে মানে কনক্লুশনে তিনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে এই কারণে যে যেহেতু পিচ অফ মানে আর্ট সেটা মানে কবির মনের থেকে আলাদা হয়ে গেছে এখন, সেক্ষেত্রে কিন্তু তিনি মনে করেন যে আসলে মানে ক্রিটিসিজম যখন হবে সেই অনেস্ট ক্রিটিসিজম, সেই অনেস্ট ক্রিটিসিজমটা কোনো কখনো কবির উপরে হওয়া উচিত না, বরঞ্চ শুধু কবিতার উপরে হবে। কবিতার উপরে ক্রিটিসিজম করতে যে অনেকে কবিকে ক্রিটিসাইজ করে ফেলে, টিএস এলিয়ট কিন্তু সেটি কোনোভাবেই তিনি মনে করেন না। তিনি মনে করেন যে যখন আমরা একটা কবিতাকে ক্রিটিসাইজ করবো, কবিতাকে সমালোচনা করবো, তখন কিন্তু কবিতাটাকেই আমাদের দেখতে হবে যে এই কবিতাটা কবিতা হিসাবে কতটুকু সার্থক। এক্ষেত্রে কোনো ধরনের পার্সোনাল মানে যেটা মানে ডগমাটিজম যেন কোনো কাজ না করে, যে না কবিতাটা ইয়ে করতে যে সেই কবি কেমন মানে কবির মানে পরিচয় কি বা কবির মানে রিলিজিয়ন কি বা কবির অন্যান্য কি, এগুলো কিন্তু প্রধানতম ব্যাপার হবে না। প্রধানতম ব্যাপার হবে যে এই কবিতাটা কতটুকু সার্থক হয়েছে। সুতরাং অনেস্ট ক্রিটিসিজম শুড বি ডিরেক্টেড নট আপন দ্য পোয়েট বাট আপন পোয়েট। এবং এই কথা বলে আসছেন তিনি আসলে মানে মোটামুটি ভাবে অবজেক্টিভিটির গুরুত্ব দিয়ে এবং ডিপার্সোনালাইজেশনের গুরুত্ব দিয়ে, হিস্টিক্যাল সেন্সের গুরুত্ব দিয়ে, ট্র্যাডিশনের গুরুত্ব দিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন ট্র্যাডিশনাল ইন্ডিভিজুয়াল ট্যালেন্টে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং টিএস এলিয়ট তার নিজের ওয়েস্টার্নের মধ্যে যেটা বিখ্যাত তার রাইটিং, সেটার মধ্যেও কিন্তু তিনি কিন্তু এই জিনিসটা অনেক সুন্দরভাবে তুলে ধরেছেন। দ্য ওয়েস্টার্নের মধ্যে তিনি কিন্তু তার পার্সোনাল কোনো বিষয় না, বরঞ্চ অ্যালুশনস ব্যবহার করে প্রিভিয়াস এজগুলোকে উপস্থাপন করে, রোমান মানে রোমান এবং গ্রিক মিথোলজিকে উপস্থাপন করে তিনি অত্যন্ত সুন্দরভাবে দ্য ওয়েস্টল্যান্ড যেটাকে তার মাস্টারপিস বলে বিবেচনা করে সেটি কিন্তু পরবর্তীতে উপস্থাপন করেছেন। তা আমার কাছে মনে হয় যে আমি সংক্ষিপ্তভাবে তোমাদেরকে ট্র্যাডিশন এবং ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের যে সিনপসিস বা মূল কথাটা আমি আলোচনা করলাম, এবং এর মাধ্যমে তোমরা হয়তো কিছুটা ধারণা পাবে যে ট্র্যাডিশন এবং ইন্ডিভিজুয়াল ট্যালেন্টে আসলে কি কথা বলা হয়েছে। বা তোমাদের সবাইকে ধন্যবাদ অনেক মনোযোগ দিয়ে আমার কথা শোনার জন্য।